নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে কাটপাটা গরমে দিন কাটালেও এবার ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কত কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালাতে পারে সবই বিস্তারিতভাবে জানতে পারবেন এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন হাওয়া অফিস জানিয়েছে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে বাকি হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় সহ হালকা বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বুধবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলার কোনো কোনো জায়গায় সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে আগামী শনিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় সহ ভারী থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে বাকি হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম বাঁকুড়া ও নদীয়া জেলায় বজ্র বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার সুন্দরবন দীঘা কাকদ্বীপ নামখানা ও সন্দেশখালিতে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে বাংলাদেশের বরিশালে ল্যান্ডফল করতে পারে ঝড়ের কারণে পঁচিশ থেকে আঠাশে মে পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী থেকে অতিবারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর দীঘা কাঁথি হলদিয়া কাকদ্বীপ নামখানা রায়দিঘি গোসাবা হলদিবাড়ি সংলগ্ন এলাকায় সহ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে ফসল না তুললে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই দুই বাংলার চাষি বন্ধুদের সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে সেই আশঙ্কায় পর্যটকদের সমুদ্র সৈকতে না যাওয়ার পাশাপাশি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে এতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে নব্বই শতাংশের আশেপাশে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলা জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বজ্র সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বইতে পারে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশে ঢাকা রাজশাহী বরিশাল রংপুর খুলনা মনমেন সিং চট্টগ্রাম বিভাগের ঘন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাসের শেষে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী এলাকায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে আজ রাজশাহী মহাদেবপুর সিং পাবনা রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর ঘোড়ারহাট সরিষাবাড়ি কিশোরগঞ্জ কুমিল্লা ও সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ